আপনি কি ডিপ্রেসড হয়ে পড়েছেন? আপনি কি নিজের গন্তব্যের পথে বারে বারে ডিস্ট্রাক্টেড হচ্ছেন? আপনি জীবনে এমন কিছু করছেন যার জন্য হয়তো আপনার নিজের কাছে নিজেকে মুখ দেখাতে পারছেন না, বা জীবনে আপনি বারে বারে ব্যর্থ হচ্ছেন কি? আসুন জেনে নিই কীভাবে জীবনে চলবেন, কীভাবে জীবনের পথে উন্নতি করতে পারেন, কীভাবে চললে জীবনে সব দিক থেকে উন্নতি হবে, এইটা জানতে গেলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আমি একটা নতুনভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে। শুধুমাত্র অ্যাস্ট্রোলজি দিয়ে আপনাদের বোঝাবো না, লাইফটাকে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করব, যাতে অন্তত কিছু মানুষ উপকৃত হন। তাই এটাকে জানার জন্য ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি আপনারা একটা নতুন দিশা পাবেন। প্রথমেই বলবো আমি একটা কথা, আমরা যে জন্মাচ্ছি তা জন্ম ব্যাপারটা কিন্তু একটা অনেক ঈশ্বরদত্তা জিনিস। ঈশ্বরকে আমরা মানি বা না মানি, আমরা তো ইউনিভার্সকে মানতে পারি, কেননা এত বড় একটা ইউনিভার্স যেখানে একটা এত বড় সোলার সিস্টেম, তার মধ্যে একটা কোন একটা প্ল্যানেট, তার মধ্যে কত ক্ষুদ্র একটা অংশ আমরা এখানে পৃথিবীতে জন্মাচ্ছি, আমাদের একটা প্রাণের সঞ্চার হচ্ছে। সুতরাং নিশ্চয়ই আমাদের দিকে ঈশ্বর পাঠিয়েছে কোনো কিছু করার জন্য, কোনো কিছু দেওয়ার জন্য, আমাদের দিকে দিয়ে কিছু করানোর জন্য, আমরা একটা অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট হিসাবে কিছু কাজ করানোর জন্যই কিন্তু আমাদেরকে ঈশ্বর পাঠিয়েছে। সেই ইনস্ট্রুমেন্ট যদি আজকে ব্যর্থতার মতো বসে থাকে, সেই ইনস্ট্রুমেন্ট যদি অকেজো হয়ে বসে থাকে, সেই ইনস্ট্রুমেন্ট যদি ভুলভাল জায়গায় ইন্টারফেয়ার করে, তাহলে মানুষের জীবনে উন্নতি অবরুদ্ধ হবে। আপনার মধ্যে অবশ্যই কিছু ক্ষমতা আছে, হ্যাঁ আমি জানি আপনার মধ্যে অবশ্যই প্রচুর কোনো ক্ষমতা আছে। সেই ক্ষমতাকে কীভাবে চ্যানেলাইজ করে আপনি একটা জীবনে একটা পথে চলতে পারবেন, সেই ব্যাপারটাকে আমাকে প্রথম জানাতে হবে। প্রথম যেটা বলবো, মানুষের জীবনে যত রকম যে ডিজায়ার প্লেজার, মানুষ যে ছুটে বেড়াচ্ছে, মানুষ যে ভুল পথে যাচ্ছে, মানুষ কেউ মদ কিনে খাচ্ছে, কেউ বিভিন্ন ধরনের ভুলভাল রিলেশনে জড়িয়ে যাচ্ছে, সেটা কোনো ফিজিক্যাল রিলেশনে হোক, একাধিক যে অনৈতিক কাজকর্ম করছে, তার মেন কারণ হলো, যদি ভালো করে তাদের দিকে তাকান, খুব ভালো করে খেয়াল করবেন, তাদের জীবনের পারপাস ক্লিয়ার নয়। তারা আলটিমেটলি তারা জানে না তাদের লাইফের কি উদ্দেশ্য, ডেফিনিট পারপাস ইন লাইফ, কারণ তারা কিন্তু আলটিমেটলি জীবনের উদ্দেশ্যর সঙ্গে তারা প্রতারণা করছে। একটা মানুষের জীবনে যদি উদ্দেশ্যকে ক্লিয়ার থাকে, একটা মানুষের জীবনে যদি তার পারপাস ক্লিয়ার থাকে, তা মানুষ যতই বিপথে যাক না কেন, সেটা হয়তো সে দু একদিনের জন্য যাবে, সেখান থেকে সে আবার নিজে সরে আসবে। মানুষ তো ভুল করেই, মানুষের মধ্যে ভুল আছে, ভুল হয়, মানুষ মাত্রই ভুল করে, মানুষের মধ্যে চাহিদা আছে, কামনা বাসনা আছে, মানুষ রক্ত মাংসের মানুষ, মানুষের মধ্যে ভুল হয়। কিন্তু মানুষকে যে সরে আসে, যারা সরে আসতে পারে, সব কিছুকে বুঝে যারা আবার ঠিক পথে চলে আসতে পারে, এই যে ডিভাইন পারফেকশন, এই যে তাদের ডিভাইনিটি, অর্থাৎ তাদের মধ্যে একটা দৈব সত্তা যার মধ্যে রয়েছে, যারা বুঝতে পারে যে আমি ভুল পথে যাচ্ছি, তাদের মধ্যেই কিন্তু একটা জীবনে উন্নতি করার একটা প্রবণতা ক্রিয়েট করে। অর্থাৎ তাকে তার লাইফে যে ফিরিয়ে আনছে, একটা ইলাস্টিক মেটেরিয়ালকে যেমন বিকৃতি করলে তাকে ছেড়ে দিলে যেমন তার আগের অবস্থায় ফিরে আসে, একটা মানুষ বিপদে চলে গেলে তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনে কিন্তু তার লাইফের পারপাস, তার ডেফিনিট গোল, তার লাইফের একটা বার্নিং ডিজায়ার, যে তাকে লাইফে একটা ভালো জায়গায় নিয়ে আসে, সে যতই বিপদে যাক না কেন, তাকে কিন্তু আবার তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে, তাকে অন্তত উপলব্ধি করায় সে ভুল পথে যাচ্ছে, তাকে আসতে হবে, তার লাইফের পারপাসটাই কিন্তু তাকে বোঝায়, তাকে আমার তার নিজের গন্তব্যটাকে কিন্তু চেনায়, দেখায়, তার এই ডিভাইন পারফেকশনটা ক্রিয়েট হয় কিন্তু একটা মানুষের ডেফিনিট পারপাস দিয়ে, যে মানুষের জীবনে কোনো উদ্দেশ্য নেই, যার জীবনে কোনো লক্ষ্য নেই, যার কোনো করার কোনো খিদে নেই, সে জীবনের প্লেজারের পিছনে একটার পর একটা, সেটা কোনো অর্থ হোক, সেটা কোনো সম্পর্ক হোক, সেটা কোনো দৈহিক চাহিদা হোক, সেটা কোনো মদ হোক, সেটা কোনো অ্যাডিকশান হোক, সেটা ঘুরে বেড়ানো হোক, যে কোনোভাবে সে টাইমকে ওয়েস্ট করবে, কারণ তার লাইফে একটা ক্লিয়ার উদ্দেশ্য বা ডেফিনিট পারপাস নেই বলেই সে কিন্তু উদ্দেশ্যহীনভাবে ছুটে বেড়াচ্ছে। যারা এই উদ্দেশ্যহীনভাবে ছুটে বেড়ায় না, তারা কিন্তু মনের দিক থেকে কোনো দিন খুশি থাকতে পারে না, কেননা তাদেরকে কিন্তু শনি কখনো ছেড়ে দেয় না, কেননা এই ইউনিভার্স আপনাকে এই জগতে পাঠিয়েছে কিছু করার জন্য, আপনাকে অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট, আপনাকে দিয়ে কিছু করানোর জন্য, আপনাকে দিয়ে এইভাবে বেকার উন্মত্তভাবে উদ্দেশ্যহীনভাবে ইতস্তত ছুটে বেড়ানোর জন্য নয়। যদি খেয়াল করেন, কোনো একটা মেটালিক
এটা উদাহরণটা অনেকে যারা ফিজিক্স পড়েছেন তারা দেখবেন যে মেটালের মধ্যে অ্যাকচুয়াল যেটা ধাতু অর্থাৎ মেটালের মধ্যে ইলেকট্রনগুলো উদ্দেশ্যহীনভাবে ছুটে বেড়ায়। এই উদ্দেশ্যহীনভাবে যখন ছুটে বেড়ায় তার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কোনো এনার্জি বা কোনো রকম কারেন্টের সঞ্চার হয় না, কিন্তু সেই মেটালেরকে যখন দুদিকে দুটো বিভব প্রভেদ অর্থাৎ তাদের মধ্যে ভোল্টেজকে ক্রিয়েট করা হয় একটা প্লাস একটা মাইনাস, তখন ইলেকট্রনগুলো অটোমেটিক্যালিভাবে মাইনাস থেকে প্লাসের দিকে ছুটে বেড়ায় এবং সেই জন্য তার ইলেকট্রন প্রবাহের ঠিক উল্টো দিকে কারেন্ট বা তড়িৎ প্রবাহ শুরু হয়। অর্থাৎ তাকে কিন্তু এই কারেন্টের মাধ্যমে তাকে এই বিভব প্রভেদের মাধ্যমে এই ভোল্টেজের তারতম্যের জন্য কিন্তু তাকে ইলেকট্রনগুলোকে একমুখী করা হয়। তাই আপনাকে একমুখী করবে কিন্তু আপনার লাইফের পারপাস। আপনার লাইফে যদি উদ্দেশ্যই ক্লিয়ার না থাকে আপনি তো দিকভ্রষ্ট হবেনই, কেউ আপনাকে আটকাতে পারবে না, আপনার সমস্ত এনার্জিটা ভুল পথে চলে যাবে, আপনি কোনোদিন জীবনে উন্নতি করতে পারবেন না যতই অ্যাস্ট্রোলজি দেখেন না কেন। যত কারণ সমাজে অ্যাস্ট্রোলজি একটা প্রতিকারের একটা পার্ট, আপনাকে জীবনে স্পিরিচুয়াল কীভাবে চলতে হবে সেটাও একটা পার্ট। শুধুমাত্র এই কতগুলো পাথর পড়ে বসে থাকলেন যে সমস্ত প্রতিকার নিলেন তো হয়ে যাবে সেটা নয়, সব দিক থেকে আপনাকে একদম মানসিকতার দিক থেকে স্ট্রং হতে হবে। আপনাকে কিন্তু জীবনের সঠিক উদ্দেশ্যকে খুঁজে বার করতে হবে, তাহলে কিন্তু জীবনে উঠতে পারবেন। আর যাদের জীবনে যত ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে তারাই কিন্তু জীবনে কিছু করার মতো ক্ষমতা রাখে, কারণ তাকে ডিস্যাটিসফ্যাকশন মানেই সে নিশ্চয়ই কিছু ভুল পথে চলছে, তাকে মন কিন্তু বারে বারে অবগত করছে। যার লাইফে ডিস্যাটিসফ্যাকশন নেই, যার লাইফে কিছু করার কোনো খিদে নেই, সে জীবনে কোনোদিন কিছু উন্নতি করতে পারবে না। আর যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে সর্বদা লড়াইয়ের জন্য বা স্ট্রাগল করার জন্য প্রস্তুত থাকুন। কোনো মানি নয়, কোনো রিলেশনশিপ নয়, কোনো সম্পত্তি নয়, কোনো কিছুই আপনাকে বেঁধে রাখতে পারবে না। জীবনে বড় কিছু করার জন্য সব কিছুকে ছেড়ে বেরিয়ে আসুন, নিজেকে কি রিস্ক নিতে চেষ্টা করুন, নিজের দায়িত্বকে নিজে নিতে শিখুন, নিজের আপনার দায়িত্ব বা আপনার ব্যাপার কিন্তু কেউ করে দেবে না, আপনার নিজের জীবনের দায়িত্ব আপনার। আপনাকেই সেই জীবনকে কোনোভাবে ইম্প্রুভ করতে হবে, কিভাবে ইম্প্রুভ করবেন, কিভাবে কাজ করবেন সেটা সর্বদা ভাবুন। যারা জীবনে কিছু করে তারা সর্বদা ভাবতে থাকে কোন পথে যাও, এই পথে এটা না হলো আরেকটা, আরেকটা না হলো আরেকটা, আরেকটা না হলো আরেকটা। তারা কিন্তু সবসময় তাদের পথ চেঞ্জ করতে থাকে, তারা সবসময় চেষ্টা করতে থাকে, যতবার এরর হয় ততবার তারা আমার নতুন করে ট্রাই করে। আর যারা করে না তারা শুধুমাত্র উজ্জ্বল দিতে থাকে যে আমি এটা করেছিলাম আমি এর জন্য পেলাম না, সেই পেলাম না কথাটাকে বারে বারে তারা বাজাতে থাকে। কিন্তু আলটিমেট যারা জীবনে কিছু করে, যারা কিছু অ্যাচিভ করে, তারা কিন্তু কন্টিনিউয়াসলি একটার পর একটা চেষ্টা করে যায়। তারা কিন্তু এই একটার পর একটা চেষ্টা করতে 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 একটা সময় পর কোনো একটা চেষ্টা হয়তো তার জীবনে এসে একটা তার জীবনটাকে আলোকিত করে। হয়তো দেখা গেল সে হয়তো 1, 2, 3, 4, 5, 6 পরপর চেষ্টা করে চলেছে, সে যখন 100 চেষ্টায় চলে এসছে দেখা গেল সেই 50 যে চেষ্টাটা করেছিল তার ফলস্বরূপ তার কাছে কিন্তু সে আলো পরিস্ফুটিত হয়েছে। সে কিন্তু 50 জন্য থেমেছিল না, সে 50 জন্য যে চেষ্টাটা তার কিন্তু কাজ সে করে দিয়েছিল, তার উন্নতিটা কিন্তু সে হয়তো 100 কাজেতে চলে এসছে, সেখানে কিন্তু তার সেই যে পরিশ্রম, তার যে চেষ্টা, তার যে স্ট্রাগল করার মানসিকতা, সব কিছুকে ঊর্ধ্বে এসে আসুন, সব কিছুকে ছেড়ে, সব কিছু থেকে। জীবনে অবশ্যই টাকার দরকার আছে, অবশ্যই রিলেশনশিপ দরকার আছে, অবশ্যই সব কিছু দরকার আছে, কিন্তু কোনো কিছু যেন আপনাকে বেঁধে ফেলতে না পারে। যখনই কোনো জিনিস আপনাকে বেঁধে ফেলবে, যখনই কোনো কিছু জিনিস আপনাকে আটকে দেবে, সেখান থেকে আপনি সরে আসুন। আপনার নিজের ফ্রিডমকে খুঁজে বার করুন, আপনার জীবনের রেসপন্সিবিলিটি আপনাকেই নিতে হবে। কোনো কিছু ভুল দেখলে, কোনো কিছু ব্যাপারে প্রবলেম দেখলে নিজেকে কোশ্চেন করুন যে কোথায় ভুল করছেন। লাইফে এক ভুল কিন্তু বারে বারে করবেন না, একটা ভুল করলে সেই ভুল থেকে শিক্ষা নিন, জীবনের পথে এগিয়ে আসুন, অবশ্যই জীবনে উন্নতি করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে মেন ব্যাপার। আরেকটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে আপনারা কাজকে খুব ভালোবাসুন। আপনারা কোনো কাজে কোনো কিছু সাফল্য লাভ করার ক্ষেত্রে কাজকে কিন্তু খুব ভালোবাসুন। কাজ কারণ কাজকে যদি আপনি ভালোবাসেন, কাজের ব্যাপারে মাস্টার হন, মানে কাজের ব্যাপারে যত রকম পারফেকশনটাকে অ্যাচিভ করুন, আপনার কাজ করতে গেলে যে ভুলগুলো হচ্ছে সেটাকে যত সম্ভব রেক্টিফাই করার চেষ্টা করুন, সাফল্য আপনামনি আপনার কাছে এসে কিন্তু ধরা দেবে। আপনি সাফল্যের কথা ভাববেন না, আপনি কাজটাকে পারফেকশন করার দিকে এগিয়ে যান, আপনি কাজটাকে যত সম্ভব এরর ফ্রি করার চেষ্টা করুন, আপনার লাইফে সাফল্য আসবেই আসবে। কি করছেন, কতটা করলেন, কতটা পেলেন না সেটা ভাববেন না, করে চলুন। আজকে হয়তো পাবেন না, কিন্তু সেই কাজের যে ব্যাপারটাকে সেটা করে চলুন। আজকে সাফল্য না পেলে ভবিষ্যতে কিন্তু আপনি পাবেনই।
জীবনে একটা কথা মনে রাখবেন, জীবনে কোনো কিছু পেতে হলে চারটে জিনিসের খুব দরকার হয়। নাম্বার ওয়ান হচ্ছে সময়, টাইম, টাইম ম্যানেজমেন্ট এবং টাইম সময়ের কিন্তু গুরুত্ব অবশ্যই দিতে হবে। নাম্বার টু হচ্ছে অপেক্ষা করা, অপেক্ষা মানুষের জীবনে কিন্তু, বড় বড় মানুষের জীবনে কিন্তু অপেক্ষা অবশ্যই, ধৈর্য অবশ্যই ধরতে হবে, পরিশ্রম অবশ্যই করতে হবে। নাম্বার থ্রি হচ্ছে পরিশ্রম, হার্ড লেবার দিতে হবে। এবং নাম্বার ফোর হচ্ছে দৃঢ় বিশ্বাস, সেই দৃঢ় বিশ্বাস জন্মায় কিন্তু ভগবানের উপর বিশ্বাস থেকে। অনেকে বলেন যে ভগবান তো নেই, ভগবানকে কেন বিশ্বাস করব। দেখুন ভগবান নেই মানে ভগবানকে তো ইউনিভার্স বলতে পারি, যে গোটা জগৎকে চালাচ্ছে, যার মধ্যে এত পাওয়ার রয়েছে। ভগবান মানে সেই ভগবানকে বিশ্বাস করা মানে আপনি নিজেকে বিশ্বাস করছেন, নিজের সেলফ কনফিডেন্সকে আপনি গ্রো করছেন। ভগবানের দিকে যখন তাকিয়ে আপনি প্রে করবেন, প্রে কি করেন, সারাদিন অন্তত তিনবার প্রে করার চেষ্টা করুন, রাতে শুতে যাওয়ার আগে, সকালে ঘুম থেকে উঠে এবং সারাদিনে যে কোনো সময় একবার অন্তত ঠাকুরের কাছে বসে থেকে দেখুন, তাদের যে এই অবয়ব মূর্তিটার দিকে তাকিয়ে থাকুন, নিজেকে কোশ্চেনিং করুন, তাদের সত্তা, তাদের যে যে ক্লামিং ব্যাপারটা, তাদের যে শান্ত হয়ে একটা প্রসন্ন ব্যাপার, তার যে একটা সুপ্রসন্ন হাসি, একটা শান্ত নিরাপত্তা, সেটাকে ফিল করুন, সেইটা নিজের মনের মধ্যে পরিস্ফুরিত করতে চেষ্টা করুন। যে কোনোভাবেই কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। আশা করি বোঝাতে পারলাম কোন পথে জীবনে চলবেন। এই সমস্ত পথগুলো যদি অবলম্বন করেন অবশ্যই জীবনে উন্নতি করতে পারবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।